আমরা ছুটিতে গেছিলাম, ঠিক আছে। ছুটি যাওয়ার পরে তারপরে বিজয়ের দিনে এসেছি, বিজয়ের দিন থেকে আসার পরে বলছে তোমাদেরকে গেটে ঢুকতে দেবো না, তোমাদের ঠিকাদার চলে গেছে, তোমাদের আর গেটে ঢুকতে দেওয়া হবে না, গেটে ঢুকতে দেওয়া হবে না। আমি কিসের জন্য ঢুকতে দেওয়া হবে না? বলছে না, তোমাদের ঠিকাদার চলে গেছে, তার জন্য গেটে ঢুকতে দেওয়া হবে না। আর ঠিক আছে, ঢুকতে দেবো না। আর বলছে তোমাদের যা ঠিকাদার আছে তাকে ফোন করো। আমরা তো ঠিকাদারটা তো নিয়ে আসিনি, ঠিকাদারটা উড়া নিয়ে এসেছি। আমরা এখানে এসেছিলাম কাজের জন্য, এসেছিলাম কাজ বুঝিয়েছি। তারপরে আমরা জানতাম না ঠিকাদার ভোটেছি, আমি জানি অফিসার আন্ডারে ঢুকেছি। তারপরে জানা যাচ্ছে লাস্টে জানা যাচ্ছে ঠিকাদার বুঝলে, তো পরে ওই আরো সবাই বলছে ঠিকাদারের আন্ডারে ঢুকেছে। না, কোনো নোটিশ দেওয়া হয়নি। এখন ওই যতদিন এখন আমাদের পেটে ভাত না থাকলেও পেটে খেতে না পেলে অন্যান্য জানা চালাই যাব, আর বউ ছেলেকে নিয়ে আসে এখানে আমরা বসে থাকবো চুপচাপ। 31 জন আমাদের কাজটা দাবিটা যোনটা করা হয়েছে দাবিটা যেমন মানা হয়। রাজেশ মল্লিক, এটা আমার লেবার ডাইরেক্ট ছিল না, এটা কন্ট্রাকচুয়াল লেবার ছিল। ও কন্ট্রাক্টর যা চেঞ্জ হয়েছে ও হেড অফিস, বাকি স্টেটমেন্টগুলো আমার হেড অফিস দিতে পারবে। কন্ট্রাক্টর সরিয়ে গেছে আর লেবারটা ওরা, আমার ডাইরেক্ট কোনো লেবার ছিল না এটা, সেটা আমি যা কিছু বলতে পারবো না। এবার যা স্টেটমেন্ট আছে হেড অফিস দিতে পারবে আমার, সেটা আমি স্টেটমেন্ট কিছু দিতে পারবো না, সেটা যা স্টেটমেন্ট আছে ও আমার হেড অফিস থেকে দেবে। আমি এটা হেড অফিসে খবর করে দিয়েছি, আবার যা অ্যাকশন আছে যা স্টেটমেন্ট আছে হেড অফিস দিতে পারবে। আমি কোনো চিন্তা ভাবনা করিনি। আমার নাম আরএস অরোরা আছে, আমি মিলে ম্যানেজার আছি।